স্বাগত সময়ের সাতরঙে জানাবো হলিউড বলিউড টলিউড এবং ঢালিউডের পুরো সপ্তাহের টুকরো সব বিনোদনের খবর। আগে জানিয়েছিলাম 2021 সাল হতে চলেছে বাংলা সিনেমার বছর, সবকিছু ঠিকঠাক থাকলে। তো বছরের প্রথম শুক্রবারে মুক্তি পেয়েছিল একটি স্বল্প বাজেটের সিনেমা কেন সন্ত্রাসী। বছরের দ্বিতীয় শুক্রবার কোনো সিনেমা মুক্তি পায়নি, আর বছরের তৃতীয় শুক্রবারে এসে এখনও পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পাবার তালিকায় নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ প্রযোজক এবং পরিবেশক সমিতি। 12 জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধুর যে বায়োপিক যিনি নির্মাণ করতে যাচ্ছেন শ্যাম বেনেগাল, সেটির যারা অভিনেতা অভিনেত্রী কাস্টিং, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তো বিকেল থেকে হোটেল মিলনায়তন ভরে যায় তারাই তারায়। বঙ্গবন্ধু থেকে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা থেকে মাওলানা ভাসানী, প্রত্যেকে যেন ইতিহাসের পাতা থেকে জীবন্ত হয়ে উঠছিলেন। আর সে অভিনেতারা ব্যক্ত করেছেন তাদের অনুভূতি, তারা ভীষণভাবে আপ্লুত বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ করতে পেরে। এবং তারা প্রত্যেকে বলেছেন যে বঙ্গবন্ধুর বায়োপিকে অংশ হতে পারা মানে বাংলাদেশের ইতিহাসের অংশ হওয়া। দ্বিতীয় বছরের শুরুতে আবারও সুখবর দিলেন জয়া আহসান। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুইলচোয়ে বেস্ট পারফর্মার 2020 নির্বাচিত হয়েছেন তিনি। সে বছরই তার কণ্ঠ এবং রবিবার মুক্তি পেয়েছিল। আর এর আগে মানে কিছুদিন আগে মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার ক্যাটাগরি বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। কণ্ঠ সিনেমাটি পরিচালনা করেছিলেন নন্দিতা এবং শিবপ্রসাদ উইন্ডোজের ব্যানারে আমরা সবাই জানি, এবং সেখানে স্পিচ থেরাপিস্টের অভিনয় করেছিলেন তিনি। আর অতনু ঘোষ পরিচালিত সিনেমা রবিবার, যেখানে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছিলেন জয় আহসান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশি নির্মাতা রুবায়েত হোসেন। এখনও পর্যন্ত 3টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি, একটি মেহেরজান, দ্বিতীয়টি আন্ডার কনস্ট্রাকশন এবং তৃতীয়টি মেড ইন বাংলাদেশ। আর 51তম ভারতে রেফোম ফেস্টিভ্যালের আসর বসতে চলেছে গোয়ায়। সারা বিশ্ব থেকে 224টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে, আর এই আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 16 থেকে 24 জানুয়ারি। চলতি ডিসেম্বর আই থিয়েটারে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত এবং অরুণ মামুন পরিচালিত সিনেমা নবাব এলএলবি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর একটি নির্দিষ্ট দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তারপর আর যাই কোথায়, পুলিশ নিজে বাদী হয়ে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই দাবি করে পরিচালক এবং অভিনেতা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরের দিনই তাদেরকে আটক করা হয়, পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহিন রিধাকে। তারপর কেটে গেছে জেল হাজতে 17 দিন। গত 11 জানুয়ারি তারা মুক্তি পেয়েছেন জামিনে। বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। যেহেতু করোনার সময় তিনি বিয়ে করেছেন, সেটি তখনও পর্যন্ত তিনি গণমাধ্যমকেও জানাননি, তার ভক্তদেরকেও জানাননি, নিজেদের মধ্যে সীমিত পরিসরে একটি আয়োজন ছিল। এবং 11 জানুয়ারি তার নিজের ফেসবুক পেজ থেকে তিনি ভক্তদের উদ্দেশ্যে বিষয়টি জানিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসে হাবিব আরও শেয়ার করেছেন, যার সাথে তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন তার নাম আফসানা চৌধুরী শিফা, তার সাথে মোট পরিচয় 8 মাসের। তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায়। প্রথমে পরিচয়, তারপর প্রণয়, তারপর সেটি গড়াই পরিণয়। তারপর থেকে হাবিবের কমেন্টস বক্স ভরে গেছে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তায়। এবারে টলিউডের খবর। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সুব্রজিৎ মিত্রের পরিচালিত ছবি অভিযাত্রী। 11 জানুয়ারি সেটি প্রদর্শিত হয় এবং তারপরই সিনেমাটি নির্বাচিত হয় জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য। সিনেমাতে অভিনয় করেছেন অর্জুন এবং দিতিপ্রিয়া। 60 বছর আগে বিভূতিভূষণের অপুর সংসার অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়, এবং এই পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এত বছর পরে এসে আবারও সিনেমাটি বানিয়েছেন সুব্রজিৎ মিত্র। এবার বলিউডের খবর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদককাণ্ড প্রসঙ্গটি বলিউডে ঘুরে ফিরে আসছিল। প্রথমত তার বান্ধবী রিয়াকে গ্রেফতার করা হলো, তারপরে বলিউডের যে এই সারির তারকারা অর্থাৎ দীপিকা, শ্রদ্ধা, সারা, তাদেরকে ডাকা হয়েছিল মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য। নার্কটিস কন্ট্রোল ব্যুরো তাদেরকে 6 ঘন্টা ধরে জেরা করে, কাউকে 7 ঘন্টা করেছিল। তারপর তাদের যে গেজেট ছিল 85-এরও বেশি গেজেট জব্দ করা হয়েছিল।
সেখান থেকে 30টিরও বেশি গ্যাজেট মুম্বাই ফরেনসিক বিভাগ জমা দিয়েছে তাদেরকে এবং সেগুলোর বয়ান খতিয়ে দেখে শেষ পর্যন্ত কি হবে সে ফলাফল এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছে। মাঝে আদালত সমন জারি করেছিল অর্জুন রামপালকে নিয়ে এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছিল যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে। সে বিষয়টিও আপাতত চুপচাপ রয়েছে। নতুন যে খবর, 11 জানুয়ারি মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা। তার নামে পুলিশ এফআইআর দাবি করেছিল বহু আগে, গত বছরের 10 জুন, এবং নতুন করে এতদিন পরে সে 11 জানুয়ারি তাকে মাদককাণ্ডে গ্রেফতার করা হলো এবং সব গণমাধ্যমে সপ্তাহব্যাপী ভর করেছে এ খবর। বিরাট এবং আনুষ্কা দম্পতিকে একত্রে আমরা বলি বিরুষ্কা এবং এই সপ্তাহে একটি কন্যা শিশু জন্ম দিয়েছেন বিরুষ্কা দম্পতি। আর কন্যাটির নাম ঠিক করা হয়েছে আনভি, সেটিও বোঝা যাচ্ছে আনুষ্কা রান এবং বিরাটের ভি থেকে। গণমাধ্যমে একটি মজার কথা প্রচলিত আছে যে বিরাট এবং আনুষ্কার যখন সন্তান হবে তখন বিনোদন সাংবাদিকেরা হয়ে যান মামা এবং যারা স্পোর্টস সাংবাদিক, খেলাধুলার সাংবাদিক, তারা হয়ে যান চাচা। খুব মজার একটি বিষয়। তো এখনও তাই হয়েছে, সে কন্যা সন্তানকে বরাবরই গণমাধ্যম থেকে শুরু করে যারা শুভার্থী রয়েছেন তারা সবাই প্রশংসা বার্তায় ভাসিয়েছেন, আশীর্বাদ জানিয়েছেন আর অভিনন্দন বার্তায়ও ভাসিয়েছেন বিরাট এবং আনুষ্কাকে। এবার হলিউডের খবর। 25 ডিসেম্বর মুক্তি পেয়েছিল গাল গাদাদ অভিনীত সিনেমা ওয়ান্ডার ওম্যান 1984। তো অনেকদিন পর ডিসি কমিক্সের সিনেমা আসতে চলেছে, সেটি ঘিরে বিশাল একটি প্রত্যাশাও ছিল, কিন্তু সে প্রত্যাশার পারদ করোনার কারণে অনেকটা রাখা সম্ভব হয়নি। কারণ সিনেমাটি নির্মাণে বাজেটের খরচ হয়েছিল 1,700 কোটি টাকা। এখনও পর্যন্ত সিনেমাটির আয় করেছে 1,000 কোটি টাকা আর আইএমডিবি রেটিং বলছে সেটি এখনও পর্যন্ত 10-এর মধ্যে 6 এবং রটেন টমেটো বলছে তাদের রেটিং সিনেমাটির জন্য 10-এর মধ্যে 5। নতুন খবর হচ্ছে সিনেমায় যিনি অভিনয় করেছেন গাল গাদাদ, তিনি তো নিজে ওয়ান্ডার ওম্যান সবার জন্য, তো তার চোখে যারা ভীষ্ম তাদের তালিকা তিনি প্রকাশ করেছেন। সেখানে উঠে এসেছে সে তালিকায় ভারতের 82 বছর বয়সী বিলকিস বানুর নাম। ভারতে 2019 সালে যখন নাগরিকত্ব সংশোধন বিল, সে আন্দোলন যখন চরমে ছিল, তীব্র ছিল, তখন তিনি নেমে এসেছিলেন রাজপথে, গণমাধ্যমের চোখ এড়ায়নি সেটি। 82 বছর বয়সী শাহিনবাগে সেই দাদির চামড়া কুচকে গেছে, চোখে দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, কিন্তু প্রতিবাদ এবং গলার যে জোর, প্রতিবাদের মধ্যে দিয়ে প্রতিকার খোঁজার যে চেষ্টা, সেটি ভীষ্ময়ে পরিণত করেছে তাকে। একইভাবে সে ভীষ্ময় ভর করেছে গাল গাদাদের চোখেও। এই ছিল আজকের সময়ের সাতটা। পরের সপ্তাহে আবারও কথা হবে হলিউড, বলিউড, টলিউড এবং হলিউডের টুকরো সব গল্প নিয়ে।